কালবৈশাখীর সম্ভাবনা নিয়ে শুরু হচ্ছে ফাল্গুন চৈত্রের সন্ধিক্ষণের এই সপ্তাহ। মাঠ ও ছাদের ফসলের ক্ষতি এড়াতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ গবেষকদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হতে পারে জনজীবন। এ সপ্তাহের শেষের দিকে রয়েছে বজ্রসহ ঝড়ের প্রবল সম্ভাবনা। আবহাওয়া পূর্বাভাসের সর্বশেষ তথ্য জানান দিচ্ছে এমনটাই। সাথে শিলাবৃষ্টি ও মাঝারি থেকে ভারী বর্ষণের কবলে পড়বে সারা দেশ। কালবৈশাখী ঝড় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু সম্ভাবনা রয়েছে মার্চ মাসের 16 তারিখ থেকে। তীব্রতা বেশি অনুভূত হবে 18, 19 এবং 20 তারিখে। সম্ভাব্য এই কালবৈশাখী ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে। বাংলাদেশের সকল জেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো, বিশেষ করে শেরপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপরে হচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর এবং পঞ্চগড়, এই জেলাগুলোতে। ফসলের ক্ষতি এড়াতে পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে কৃষকদের, পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ছাদ বাগান মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ এই গবেষকের। যদি বলি যে আলো যদি এখনো কারো জমিতে থেকে থাকে সেটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করবো। খোলা ছাদে, সেই ছাদে আসলে আমাদের এই বাগানগুলোর মধ্যে অনেক আলগা জিনিস থাকে, বিশেষ করে লাঠি বা অন্যান্য অথবা শুকনো কোনো কিছু কাঠ খড় যেগুলো থাকে এবং টপ মানে রেলিং এর একদম টিনারের মধ্যে যে ছাদ থেকে টপ থাকে সেগুলো আসলে সরিয়ে রাখার জন্য অনুরোধ করবো। সবশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে ঝড়ো আবহাওয়া। ইসরাত আমি, চ্যানেল 24।